কলকাতা হাইকোর্টের কয়েকজন বিচারপতির রায় এবং পর্যবেক্ষণ নিয়ে গত কয়েক বছর ধরে বহুল চর্চা হয়েছে অন্যদিকে কোনো রাজনৈতিক দলের আইনজীবীরা যেরকম অসভ্যতামি করেছেন কলকাতা হাইকোর্টে সেই নিয়ে চর্চার শেষ নেই কিছু কিছু বিচারপতির যোগ্যতা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন এবার দেশের প্রথম হাইকোর্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মেঘালয় মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি সাক্ষাৎকারে কলকাতা হাইকোর্ট নিয়ে প্রশ্ন করা হয় বাবুকে। জবাবে তিনি বলেন দেশের ঐতিহ্যশালী প্রাচীন আদালত বর্তমানে বাতিল লোকেদের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে স্বাভাবিকভাবে অবসরপ্রাপ্ত এই প্রাক্তন বিচারপতির মানে প্রাক্তন প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা বাবু বলেন বাতিল লোকেদের ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে কলকাতা হাইকোর্টকে অথচ কলকাতাতেই দেশের প্রথম হাইকোর্ট কত ঐতিহ্য এখানকার যে সকল বিচারপতি উত্তর পূর্বের ছোট ছোটো হাইকোর্টে পাঠানো উচিত সেটা পাঠানো যাচ্ছে না কলকাতা হাইকোর্টে তাদের পাঠিয়ে দেয়া হচ্ছে কলকাতা হাইকোর্টের পাশাপাশি প্রাক্তন প্রধান বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতি যোগদান প্রসঙ্গেও মুখ খুলেছেন সঞ্জীববাবু অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলেন অভিজিৎবাবুর রাজনীতিতে যোগ দেওয়া সঠিক হয়নি বলে আমি মনে করছি মেঘালয় ও মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আরও জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিষ্ঠা এবং সততা নিয়ে তার মনে কোনো প্রশ্ন বা সংশয় নেই তিনি একজন সৎ বিচারপতি ছিলেন তবে বিচারপতির পথ থেকে ইস্তফা দিয়ে তিনি যেভাবে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন তা উচিত হয়নি বলে মনে করছেন সঞ্জীব বাবু প্রসঙ্গত চব্বিশের লোকসভা ভোটের প্রাককালে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনা যাচ্ছে আসন্ন ভোটে তাকে অধিকারীগড় তমলুক থেকে দাঁড় করাতে পারে পদ্মশিবির